মানব দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। এই ফুসফুস সুস্থ না থাকলে আমরা দ্রুত অসুস্থ হয়ে পড়ি, আমাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের ফুসফুস নষ্ট হয়ে যায় বা ফুসফুসের শক্তি কমে যায় তারা কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। হাঁটতে গেলে হাঁটতে পারবে না, হাঁপানি উঠবে, বুক ভরে শ্বাস নিতে পারবে না, যখন বডিতে পর্যাপ্ত অক্সিজেন না যাবে তখন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা থেকে যায়। একটা মানুষের ফুসফুস প্রতিদিন 11,000 লিটার বাতাস গ্রহণ করে এবং সেই 11,000 লিটার বাতাসের মধ্যে 20% অক্সিজেন থাকে। একটা স্বাভাবিক সুস্থ মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন আমাদের দেহের টিস্যুর খাবার, এই অক্সিজেন আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। যদি এই ফুসফুসের কার্যকারী ক্ষমতা কমে যায় তাহলে দেহ অক্সিজেন পাবে না, অক্সিজেন না পেলে আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ব এবং এই অসুস্থতা কিন্তু কোনো ওষুধ দিয়ে ভালো করা যায় না। সুতরাং আপনার ফুসফুস ভালো রাখতে চাইলে 4টি কাজ ভুলেও করবেন না। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তামাক জাতীয় কোনো দ্রব্যাদি নেওয়া যাবে না। শুধু তাই নয়, তামাকের পাশাপাশি যারা ভেপ, বিড়ি, সিগারেট, ধোঁয়াযুক্ত পরিবেশে থাকেন তাদের ফুসফুস নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ ধোঁয়াতে প্রচুর পরিমাণের ডাস্ট থাকে। এই ডাস্টগুলো আমাদের শ্বাসতন্ত্র দিয়ে শ্বাসনালী বা ফুসফুসে গিয়ে সেগুলো জমতে থাকে এবং একটা সময় আমাদের ফুসফুস খারাপ হয়ে থাকে। শুধু ধূমপায়ী ব্যক্তিদের থেকে অধূমপায়ী ব্যক্তিদের 20% ফুসফুস ক্যান্সারের ঝুঁকি থাকে, কারণ আমাদের আশেপাশে মানুষ যখন ধূমপান করলে তার এই ধূমপানের যে কেমিক্যালস বা রাসায়নিক উপাদান তার সাথে তার বডি অনেকটাই পরিচিত থাকে, যার কারণে তার ক্ষতিটা ধীরে ধীরে হয়। কিন্তু একটা অধূমপায়ী ব্যক্তি যখন তার পাশ থেকে ছাড়া ধোয়া তার নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে, এটা সম্পূর্ণ নতুন আমাদের দেহের জন্য। সুতরাং এই কেমিক্যালসটি আমাদের দেহে জটিল রোগ করতে পারে। ক্যান্সার 90% দায়ী ধূমপান, সুতরাং ধূমপান বাদ দিতে হবে ফুসফুস ভালো রাখতে চাইলে। 2 নম্বর হচ্ছে যারা রাসায়নিক বিকিরণের আশেপাশে থাকে, ফার্টিলাইজার ইউজ করে, তাদের ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, যারা ক্ষেত খামারে বিষ প্রয়োগ করেন, স্প্রের মাধ্যমে বিষ প্রয়োগ করলে বিষের কিছু অংশ বাতাসে উড়তে থাকে এবং ওই সময় যদি আপনি কোনো মাস্ক ব্যবহার না করেন তাহলে ওই বিষ আপনার শ্বাসনালীতে যে শ্বাসতন্ত্রতে আটকে এক ধরনের জটিল রোগ সৃষ্টি করতে পারে এবং ধীরে ধীরে আপনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। রেডন, কয়লা, আর্সেনিক, অ্যাবোস্টেসিস এই জাতীয় বিকিরণ পদার্থ আমাদের ফুসফুসের জন্য খুব বেশি ক্ষতিকর, কারণ এগুলো ফুসফুসে ঢুকলে ওই জায়গাতে এক ধরনের নডিউল বা টিউমারের মতো সৃষ্টি করে, সিওপিডি, অ্যাজমা এই জাতীয় রোগ তৈরি করতে পারে। শুধু তাই নয়, ফুসফুস ক্যান্সার, ব্রঙ্কাইটিসিস, ব্রঙ্কাইটিস এই জাতীয় জটিল সমস্যা তৈরি করে। সুতরাং কেমিক্যালস কোনো ফ্যাক্টরিতে বা রাসায়নিক বা বিকিরণের কোনো ফ্যাক্টরিতে কাজ করলে সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করলে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমে যায়। ফুসফুস ভালো রাখতে চাইলে কয়েকটি কাজ আপনার প্রতিনিয়ত করতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাসতে হবে। বেশি বেশি হাসলে আমাদের ফুসফুসে এক ধরনের ব্যায়াম হয়, তার থেকে ভালো ব্যায়াম হচ্ছে দৌড়ালে। দৌড়ালে আমাদের ফুসফুসের যে ব্যায়াম, যেটাকে চেস্ট থেরাপি বা ফিজিওথেরাপি বলি, সেটা অনেকাংশেই হয়ে যায় এবং ফুসফুস অনেক ভালো থাকে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিহার করবেন। বাতাসের সাহায্যে অনেক ধুলিকণা আমাদের শ্বাসনালীতে আটকে এক ধরনের জটিল রোগের সৃষ্টি করে। প্রতিদিন সম্ভব হলে 10 মিনিট করে ব্যায়াম করতে পারেন, ব্রিথিং এক্সারসাইজ। সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটি কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এরকম 20-30 বার করলে আপনার ফুসফুসে এক ধরনের ব্যায়াম হয়ে যায় এবং ফুসফুসে থাকা ধুলিকণা বা ময়লা সেটা আপনার বের হয়ে আসতে সাহায্য করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের ব্রঙ্কিয়াল, অ্যাজমা, সিওপিডির রোগী অথবা অসুস্থ রোগীদের, তাদের ব্রিথিং ক্যাপাসিটিটা অনেক বেশি বৃদ্ধি হয়, ব্রেনে অক্সিজেন সার্কুলেশন বেড়ে যায়, হার্টে অক্সিজেন সার্কুলেশন বেড়ে যায়। সুতরাং আপনার স্ট্রেস মুক্ত হবে বা হার্ট অনেক বেশি ভালো থাকবে। ফুসফুস ভালো রাখতে চাইলে কয়েকটি খাদ্য খেতে হবে, তার মধ্যে কালো জিরা এবং মধু মিশিয়ে খেতে পারেন। কালো জিরা এবং মধু মিশিয়ে খেলে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, ফুসফুসে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। রসুন খেতে পারেন, রসুনে সেলেনিয়াম নামক এক ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্ট থাকে যেটা আপনার ফুসফুসে জমা ভাইরাস ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। তুলসী পাতা খেতে পারেন, তুলসী পাতাতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা বাতাসে থাকা ভাইরাস এবং ধুলিকণা জীবাণু সেগুলোকে মারতে সাহায্য করে। হলুদ খেতে পারেন, কাঁচা হলুদ খেলে আমাদের অসংখ্য উপকার হয়। হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকে, অনেকেই দেখা যায় কাঁচা হলুদ বেটে শরবত বানিয়ে খান, সেক্ষেত্রে হলুদে থাকা কার্কিউমিন আমাদের দেহতে এবং ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে। শুধু তাই নয়, এটাতে অসংখ্য উপকার আছে, এগুলো খেয়ে ফুসফুস ভালো রাখতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি যে জায়গাগুলোতে থাকবেন, সেই জায়গাগুলোতে অতিরিক্ত ধুলিকণা থাকলে বারবার সেই জায়গাগুলোতে পানি দিন, পানি দিয়ে ধুলো বা ডাস্ট উড়ার যে সম্ভাবনা সেটা কমিয়ে ফেলুন। কর্মস্থল এবং আপনার শোবার ঘরটি সবসময় পরিষ্কার রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সালামু আলাইকুম।